নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা দেশের গরিব কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছেন দেশ জুড়ে বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্প থেকে কৃষকরা বছরে ছ হাজার টাকা করে পান তিনটি কিস্তির মাধ্যমে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের দশটি কিস্তির টাকা ট্রান্সফার করেছে কৃষকদের অ্যাকাউন্টে বর্তমানে এগারো নম্বর কিস্তির টাকা দেওয়ার পালা কারা কারা এগারো নম্বর কিস্তির টাকা পাবেন তা আপনারা নিজেদের মোবাইল দিয়ে সহজে চেক করতে পারবেন বন্ধুরা কিভাবে মোবাইল দিয়ে চেক করবেন বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটিকে পুরোপুরি দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বড় আপডেট স্ট্যাটাসে কোন বার্তা বোঝাবে টাকা পাওয়ার নিশ্চয়তা জেনে নিন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা বর্তমানে তাদের এগারোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন বারো কোটি কৃষক এই প্রকল্পে নিজেদের নাম নিবন্ধিত করেছেন এগারোতম কিস্তির পরিমাণ মধ্যে প্রকাশ করা হবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে ছ হাজার টাকা পাঠায় এই পরিমাণ দু হাজার টাকার তিনটি কিস্তিতে পাঠানো হয় বন্ধুরা পাঁচ রাজ্যের নির্বাচনের আগে দশম কিস্তি ছিল কেন্দ্রীয় সরকার কিন্তু এগারোতম কিস্তির জন্য ই কিউআইসি করা প্রয়োজন না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে তাই বন্ধুরা ই কিউআইসি করার শেষ তারিখ একত্রিশে মে পর্যন্ত করা হয়েছে এরপর দেখুন বন্ধুরা কিভাবে মোবাইল দিয়ে চেক করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা পাওয়ার জন্য রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন হয় কিছু রাজ্য সরকার এখনো পর্যন্ত এগারোতম কিস্তির জন্য অনুমোদন দেয়নি আপনার কাছে যদি মোবাইল থাকে তাহলে আপনি পিএম কিষান পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করার সময় আপনি যদি দেখেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা আছে তাহলে বুঝবেন আপনার টাকার কিস্তির অনুমোদন রাজ্য সরকারের কাছ থেকে এখনো পাওয়া যায়নি এরপর বন্ধুরা যদি স্ট্যাটাস চেক করার সময় আরএফটি অর্থাৎ রিকোয়েস্ট ফার ট্রান্সফার লেখা দেখায় তাহলে এর অর্থ হলো সুবিধাভোগীর ডেটা রাজ্য সরকার চেক করেছে এবং কেন্দ্রকে রাজ্য সরকার কিস্তির টাকা সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠানোর জন্য অনুরোধ করেছে এরপর বন্ধুরা যদি স্ট্যাটাস চেক করার সময় এফডিও জেনারেট করা দেখায় এবং পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং লেখা দেখা যায় তাহলে মানে হলো ফান্ড ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হয়েছে কিছুদিনের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এগারোতম কিস্তির টাকা শীঘ্রই সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে মোট বারো কোটি পঞ্চাশ লক্ষ কৃষক এগারোতম কিস্তির সুবিধা পাবেন চলতি মাসের শেষ সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে